পরম প্রেময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমরাধা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃতপথ যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। আজকে একটি বিশেষ দিন, আপনারা সকলেই জানেন যে মাতা মনমোহিনী দেবী, যিনি এই ধরাতে পরম পিতাকে নিয়ে এসেছিলেন, যে মাটি তৈরি করে তিনি সন্তান রূপে বিশ্বপিতাকে ধারণ করার ক্ষমতা রাখেন, সেই মায়ের আজকে জন্মদিবস। তার সঙ্গে বর্তমান আচার্য দেবের দ্বিতীয় পুত্র, তারও জন্মদিন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই সৎসঙ্গে অনেক কথা শুনতে পেলাম। আমার ছোট্ট আদরের ভাই, এতক্ষণ সৈকত ভাই, খুব সুন্দরভাবে আলোচনা করছিল। ওর আলোচনা শুনতে খুব ভালো লাগে। মানুষ জন্মায়, মানুষ তৈরি করা যায় না, তারই একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে সৈকত ভাই। তাই শ্রী শ্রী ঠাকুর, একদিন আচার্যদেব শ্রী শ্রী বরদার সান্নিধ্যে বসেছিলাম, তিনি বলছিলেন যে কেবা ছোট কেবা বড় বলতে আমি নারী, হৃদয়টি যার পূর্ণ করে বিরাজ করেন হরি। তাই সৈকত ভাইয়ের মাথায় যে ছোট থেকেই হরি বিরাজ করেন, তিনি তার প্রত্যেকটা চাল চলনে মধ্যে তা প্রকট হয়। আজকে শ্রী শ্রী ঠাকুর এই ধরাতে সর্বপ্রথম আমাদিকে দুটো জিনিস দান করলেন। তার একটা হচ্ছে একমাত্র পৃথিবীতে অবতার মহাপুরুষ, যার প্রণাম মন্ত্রে তিনি নিজের আত্মপরিচয় গুপ্ত রূপে ব্যক্ত করলেন, তা হচ্ছে ওং ব্রহ্ম পরম ব্রহ্ম ও কুলমালিক। এই কথার অর্থ বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, যে কোনো শাস্ত্র অধ্যয়ন করলে আমরা জানতে পারি, তিনি প্রকৃতিকুলের স্রষ্টা, জীবকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, সকলের অন্তরে বিরাজ করেন, পরমেশ্বর অন্তর্যামী। পরম ব্রহ্মই হচ্ছেন পরমাত্মা, তাই অন্তরাত্মা আজকে বাইরের গুরুরূপে ধরা দিয়েছেন। আর আমরা যখন কখনো অনাথ বোধ না করি, তাই কলিহত প্রাণকে সুরক্ষার জন্য তিনি নিজের বংশ পরম্পরা জ্যেষ্ঠ আত্মজ অন্তর্যামী কে আচার্য রূপে স্থলাভিষিক্ত করে গেছেন। তাই আমাদের যাবতীয় সমস্যা বাস্তবভাবে তাদের কাছে নিবেদন করে সমাধান পায়। শুধু তাই না, যারা ঠাকুরবাড়ির সঙ্গে একটু মেলামেশা করেন, তারা প্রতি মুহূর্তে কত শিক্ষা পাওয়া যায় বলে বোঝানো যাবে না। আমাদের বাস্তব জগতে যে সমস্ত আমরা আচরণ করে থাকি, সেইগুলো পরিশুদ্ধতার জন্য দেওঘরমুখী হতে হয়, তার পরিবারের সঙ্গে মিশতে হয়, আর তার থেকে আমাদের বহু জ্ঞান। তারা হচ্ছেন আমাদের বংশ পরম্পরাকে সুরক্ষার হাতিয়ার। তাই পরমপিতা নিজের বংশে এরকম প্রথমবার রেখে গেলেন এই ধরাতে, আমরা অত্যন্ত ভাগ্যবান, লিভিং গাইড, লিভিং আইডিয়াল হিসেবে। আমরা আজকে যা সম্বন্ধে বলবো, এই মাতা মনমোহিনী দেবী, তিনি এই সৎসঙ্গের কর্ণধার, প্রতিষ্ঠাতা এবং সৎসঙ্গের সূত্র। সৎসঙ্গের আজকে যা কিছু আমরা দেখছি, এই বিধাতাকে স্বয়ং তিনি নিজের গর্ভে ধারণ করে সেই যোগ্যতা অর্জন করে ধরাতে নিয়ে এসেছিলেন, যার দয়াতে আমরা তাকে পেয়েছি। তার শ্রীচরণে কোটি কোটি প্রণাম বললেও যেন সব শ্রদ্ধা জানানো হয় না। তার প্রত্যেকটি আচার আচরণ, চাল চলন, ছোট থেকে কিরকম আধার থাকলে বিশ্বপিতাকে নিয়ে আসতে পারেন ধরায়,
তার যোগ্যতা সম্বন্ধে বলে শেষ করা যায় না, তবুও সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। আমরা সকলেই জানি পাবনা জেলার হিমায়তপুর গ্রামের বিখ্যাত চৌধুরী পরিবারে 1277 সালে 8ই জ্যৈষ্ঠ মনমোহিনী দেবীর জন্ম হয়। তার পিতার নাম ছিল রামেন্দ্র নারায়ণ। মনমোহিনী দেবী কে খুব স্নেহ করতেন ছোট থেকেই এবং তাকে আদর করে মনু বলে ডাকতেন। মাতা মনমোহিনী দেবী ছোটবেলায় জিজ্ঞেস করছেন বাবাকে যে কি করলে প্রত্যেকের মনোগ্রাহী হওয়া যায়, সুন্দর হয়ে ওঠা যায়, বাবা আমাকে শিখিয়ে দাও। তখন পিতা ঠাকুর বলছেন, কি কি গুণ সদ্গুণ থাকলে মানুষ বড় হয় বাবা? উত্তরে বলছেন রামেন্দ্র নারায়ণ তার কন্যাকে, যারা সত্য কথা বলে, পরের দ্রব্যে লোভ করে না, গুরুজনকে মান্য করে, দীন দুঃখী সেবা করে এবং সর্বোপরি ঈশ্বরে বিশ্বাস ভক্তি রেখে চলে, তাদেরই লোকে মহৎ বলে পুজো করে, ভগবানও তাদের উপর সন্তুষ্ট থাকেন। বাবার কাছে এই কথা শুনে তিনি সমস্ত এই সদ্গুণের অনুসরণ করতে শুরু করলেন ওই বাচ্চা মেয়েটি। তার চরিত্রে ফুটে উঠল সকল সময় তিনি তেমন ভাবেই চলতেন এবং তিনি মহীয়সী গরীয়সী হয়ে উঠলেন। আপনারা জানেন যে মহাত্মা গান্ধী তখন ভারতবর্ষের সব থেকে মহীয়সী গরীয়সী নেতা। তিনি বেড়াতে এসে মাতা মনমোহিনীর সম্বন্ধে যে সার্টিফিকেট দিয়েছিলেন সেটা হচ্ছে যে আমি পৃথিবীতে এমন মহিলা দেখি নাই, এমন ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দর মহিলা আমার নজরে পড়ে নাই। তাই সেই ব্যক্তিত্ব সম্পন্ন সর্বসুন্দর এই মহিলাটি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের বিশ্বপিতার জননী। মাতা মনমোহিনী দেবীর ইষ্টপ্রাণতা ছোট থেকে, তাকে আদর করে শুধু মনু বলতো তাই নয়, তিনি ছোটবেলায় যখন বাবা রাধা মাধব মন্দিরে পুজো করতেন তিনি তখন হরিনাম গাইতেন, শুনতেন, গান করতেন, আর যতক্ষণ পূজা হতো পূজার ফুল তুলে দিতেন, যতক্ষণ পূজা হতো ততক্ষণ বসে থাকতেন। একদিন বায়না ধরলেন বাবা, আমিও পূজো করব তোমার মতো, তুমি আমাকে অনুমতি দাও না। বাবা বললেন, দীক্ষা না হলে, মন্ত্র না হলে কি আর পূজো করা যায়? তাহলে মন্ত্র দিয়ে দাও। মেয়ের এই বায়না শুনে বললেন যে তাহলে শিবের মন্ত্র, পাড়ার এক ঠাকুর মশাইকে ডেকে শিব শিব মন্ত্র জপতে থাকবি। পছন্দ হলো না, মেয়ে বললেন, না আমি ওই শিব শিব মন্ত্র করব না। তখন বললেন, তুমি রাধা মাধব মন্দিরে রাধা মাধবকেই বলো, সেই তোমাকে মন্ত্র শিখিয়ে দেবে। তাই রাধা মাধব এর মন্দিরে বাবা শীতলি দিয়ে চলে আসার পরে ভাই লোহাকে নিয়ে বসে থাকেন। রাধা মাধব মন্দিরে হাজার বসে থেকে কান্নাকাটি করলেও রাধা মাধব আর তাদের মন্ত্র শিখিয়ে দেন না। এবার নিজেই বুদ্ধি করে বলল, ভাই বুঝতে পেরেছি, রাধা মাধবকে তো বাবা শীতলি দিয়ে ঘুম পাড়িয়ে চলে আসে, তাহলে আমাদের কথা কি করে শুনতে পাবে, সেই জন্য আমাদেরকে মন্ত্র দেন না। তাই রাত্রিতে যখন বাবা শীতলি দিয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছে গভীর রাত্রে, সেদিন আর লোহার ঘুম ভাঙেনি, একা একা মাতা মনমোহিনী দেবী সেই মন্দিরের বিগ্রহকে আবার উঠে বসিয়েছে। লাইট জ্বেলে বসে দরজা বন্ধ করে হাও হাও করে কাঁদছে। তুমি কৃপাময়, এই বালিকার কথা শুনতে পাচ্ছ না, আমাকে তোমার নাম জানিয়ে দাও, আমি যে তোমার পুজো করব। অনেকক্ষণ ধরে যখন এমন ভাবে আর্তনাদ বিধাতা, তিনি প্রেমের পাগল, তাই
এই বীজ মন্ত্র, স্বর্ণাক্ষরের 4 অক্ষরের বীজ মন্ত্র তাকে দেখালেন। বীজ মন্ত্র দেখে আনন্দের আর ধরে না, সীমা নেই। কিন্তু মনু এতেও সন্তুষ্ট নয়, সবারই যে একটা করে গুরু থাকে, তুমি আমার গুরুকে দেখাও। তখন টুপি পরা সেই গুরুকে দেখালেন। গুরুর মূর্তি দেখার পরে সবই তো হলো, নামও পেলাম, গুরুও পেলাম, কিন্তু এই গুরু থাকে কোথায়, পাবো কি করে? এই গুরুর চিন্তায় বিহ্বল। ঠিক পরবর্তীকালে চক্রবর্তী বাড়িতে গিয়ে যখন গঙ্গা স্নানে গেছে, পদ্মা স্নানে, তখন তার বাড়িতে তিনি ঈশ্বরচন্দ্র চক্রবর্তী তার ঠাকুর ঘরে ঢুকে দেখে যে সেই টুপি পরা গুরুর মূর্তি। তিনি দেখেই অজ্ঞান হয়ে যান এই বালিকা। পরবর্তীতে বলেন যে এই টুপি পরা মূর্তিটা দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে আমাকে যেদিন বীজ মন্ত্র দেয় ভগবান, সেদিন আমার গুরুকে দেখিয়েছিলেন, বলে ইনি দিল্লিতে এখনো সশরীরে আছেন, তুমি যাবে? তারপরে অশ্রু বর্ষণ করাতে তার যাওয়া সফল হলো। ঈশ্বরচন্দ্র তাকে আগ্রা সৎসঙ্গের সন্ত গুরু মহাত্মা শ্রী শ্রী হুজুর মহারাজের কাছে নিয়ে গেলেন। আর হুজুর মহারাজ তখনও সশরীরে ছিলেন। রাধাস্বামী মতের আদি গুরু শ্রী শ্রী স্বামীজি মহারাজের তিরোধানের পর তখন তিনি আগ্রা সৎসঙ্গের পরিচালনা করছেন। তাকে গিয়ে কয়েকদিন সেখানে থাকার পর যখন ফেরার সময় হলো, তখন তিনি বললেন, ওই বালিকা আমার যেন কি চাস, তাহলে আমার যেন তোমার মতো সন্তান হয়। গুরুদেব হুজুর মহারাজ বললেন, আমার মতো কি রে? আমাদের সকলের আরাধ্য দেবতা রাধাস্বামী দয়াল স্বয়ং তোর গর্ভে আসবে, সাবধানে থাকিস মা। গুরুদেবের সেই আশীর্বাদে বিবাহের পর প্রথম সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 10 মাস 10 দিনে নয়, 11 মাসে নয়, 12 মাসে ভূমিষ্ঠ হলেন। যখন ভূমিষ্ঠ হচ্ছে না, সবাই খুব চিন্তিত, তখন জটাজুটোধারী এক সন্ন্যাসী এসে বলে, মা গো, তোর গর্ভে যিনি আসছেন তিনি এই দেশ দুনিয়ার মালিক স্বয়ং, তুই সযতনে থাকিস, তার অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটবে, একজন মারা যাবে, আর তার সমস্ত কথা ছোট থেকেই সে অল্প কথা বলতে পারবে, সমস্ত কথা মেনে চলবি, সে কিন্তু সাধারণ ছেলে নয়, আর চিন্তা করিস না, অল্পদিনেই তিনি ভূমিষ্ঠ হবেন। তারপরেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভূমিষ্ঠ হলেন। সেদিনই ভাই লোহা মারা গেছিলেন। আর শ্রী শ্রী ঠাকুর মাথায় চৈতন অনেকটা বড় সড়, দাইমা পর্যন্ত তাকাতে পারছে না, তার জ্যোতি দেখে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামগঞ্জের লোক দেখছে চক্রবর্তী বাড়িতে বুঝি আগুন লেগেছে, এই জ্যোতি দেখে আগুন নেভাতে গেছে ভুল করে তারা বালতি করে জল নিয়ে, গিয়ে দেখে না আগুন লাগেনি, এ আবার কোন ছেলে? যেমন করে নাকি যশোদা গর্ভে জন্মেছিলেন যখন তিনি, তখন কারাগারের সমস্ত মানুষ এই জ্যোতি দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তারপরেই তাকে স্থানান্তর করা সম্ভব হয়েছিল, সেই জ্যোতির মতো তাকানো যাচ্ছে না। আর নানকজি যেমন জন্মের সঙ্গে সঙ্গে হেসেছিলেন, তেমনি ভূমিষ্ঠ হলেন অট্ট হাসে বালক অনুকূলচন্দ্র। যেমন করে চৈতন্য মহাপ্রভু 13 মাসে ভূমিষ্ঠ হয়েছিলেন, তেমনি করে তিনিও এবার বিলম্বে ভূমিষ্ঠ হলেন। সমস্ত অবতারিক গুণ নিয়ে পরম প্রেমময় পরম দয়াল পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়ে সকলের দিকে তাকিয়ে হাসছেন। একটা চৈতন্য আছে, আবার আধো আধো ভাষায় কথা বলতে পারে। যখন পিত্রালয়ে ফিরছেন, ওই বেশ কিছুদিন কাটিয়ে বাবার ঘর থেকে
শ্বশুরালয়ে আসছেন মাতা মনমোহিনী দেবী বালক অনুকূলচন্দ্রকে নিয়ে। পদ্মার গর্ভে দেখা গেল উথাল পাথাল তরঙ্গ, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, এই বুঝি ডুবে যায় নৌকা। তখন বালক অনুকূলচন্দ্র আধো আধো কথায় বলছেন, মা আমাকে নামিয়ে দে, নদী গর্ভে আমাকে নামিয়ে দে। মা বললেন, এ কি, সন্ন্যাসী বলেছে বটে, কিন্তু এ তো অসম্ভব, আমি বালককে নামিয়ে দেব, চল তাহলে আমরা দুজনে নেমে পড়ি। দুজনেই নেমে দেখে মাঝ পদ্মায় এক হাঁটু জল, বালকেরও এক হাঁটু জল, মায়েরও এক হাঁটু জল, হরি হরি ধ্বনিত হলো। এই দৃশ্য খুব কম লোকেই দেখতে পেল, মাঝি মোল্লারা কয়েকজন, পুষ্পবৃষ্টি হলো, আর মুহূর্তের মধ্যে কথা দেওয়া ছিল বিরহিণী পদ্মাকে, একই গঙ্গা একই নদীর কিছুটা অংশ অভিশপ্ত পদ্মা, তাই পদ্মা কথা দিয়ে অনুরোধে তিনি কথা দিয়েছিলেন, এবার ধরাতে যখন আসবেন প্রথম পদযুগল ধৌত করে দেবেন তার বক্ষে। তার জীবনী বলতে গেলে যেন লোকে পদ্মার কথা বলে, সেই জন্যে পদ্মার এই প্রার্থনা মঞ্জুর করেছিলেন বিধাতা স্বয়ং, তাই তিনি কথা রক্ষার্থে ওই ভরা পদ্মায় বালক অনুকূলচন্দ্র, শিশু অনুকূলচন্দ্র মায়ের সঙ্গে নেমে পড়লেন। মুহূর্তের মধ্যে সন্তুষ্ট হলো বিক্ষিপ্ত পদ্মা, ঝরঝা ঢেউ সব থেমে গেল। তারপরে আবার মাঝিকে ডাকা হলো, বাকি পদ্মাটা নৌকা করে পেরিয়ে এলেন। এমনি করে শুরু হলো তার নরলীলা। তাকে পরবর্তীকালে জিজ্ঞেস করা হয়েছিল যে, ঠাকুর জন্মের সঙ্গে সঙ্গে আপনি অমন করে হেসেছিলেন কেন? শ্রী ঠাকুর বললেন যে, মানব তোদের আর চিন্তা নেই, পাপি তাপি যে যাই থাকুক না কেন, তারা শুধু যদি একটু বিশ্বাস করে, কাতারে কাতারে এবার চালান দেব স্বর্গরাজ্যে, এর জন্য বিশাল কিছু সাধনার প্রয়োজন হবে না। বাস্তব ক্ষেত্রে এই কলিহত প্রাণ, যেখানে কোনো পুণ্য আত্মা তিনি পাননি, সাধু পাননি, তাই বলতে পারেননি পরিত্রাণায় সাধুনাং। এবার তিনি বলেছিলেন, পাপই পরিত্রাণ পায়, তাই মাতাল চরিত্রহীন লম্পট চোর ডাকাত বদমাইশ খুনেরা ডাকাত এই সমস্ত মানুষের সংখ্যায় তাকে ভিড় করে ঘিরে ধরেছিল, আর সমস্ত মানুষকে তিনি তার অবগুণ দূর করিয়ে তাকে দেবত্বে পরিণত করিয়ে ব্রহ্মজ্ঞান জাগ্রত করিয়ে একেবারে খাঁটি করে ব্রহ্মসাগরে ফেলে দিয়েছেন। কোন যুগে এমন ভাবে এত মানুষকে তিনি উদ্ধার করেননি এত সহজে? অল্পায়ুযুক্ত মানুষ, প্রবৃত্তি সংকুল মানুষ, প্রত্যেক মুহূর্তে প্রলোভন যেখানে হাতছানি দেয় কলির প্রকোপে, সেই যুগে তিনি আবির্ভূত হয়ে এই নিকৃষ্ট কলিকে শ্রেষ্ঠ কলিতে পরিণত করলেন সাধকের ক্ষেত্রে। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান এবং ধন্য আমাদের জীবন সেই পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মাকে পেয়ে। আর মাতা মনমোহিনী দেবী তাকে এমন করে শিক্ষায় দীক্ষায় তাকে হাতে ধরে নিয়ে যান, প্রত্যেক মুহূর্তে তিনি ছায়ার মতো থাকতেন, শাসন করতেন, আর শাসন যতই করুন না কেন তিনি সেই মায়ের প্রতি অগাধ বিশ্বাস ভরসা ভালোবাসা। মায়ের মৃত্যুতে তিনি মায়ের সম্বন্ধে কত কথা লিখেছেন যা পড়লে আজও স্তম্ভিত হতে হয়। সেই মাতা মনমোহিনী দেবীর মৃত্যুর পর তিনি দেখা গেল এক বিধবা রমণী গভীর রাত্রে ঠাকুর ঘরে আসেন, প্রণাম করে যান। প্রহরায় নিযুক্ত ছিল আমাদেরই ভক্তরা, দৌড়ে গিয়ে দেখতে হবে কে সেই বিধবা রমণী। যখন দৌড়ে কাছে গেল, মাতা মনমোহিনী দেবী যেন মানুষের ভুল ধারণার প্রকট না হয়, তাই তিনি নিজের ঘোমটা আড়াল করে সরিয়ে দিয়ে দেখালেন, বললেন, মা আপনি আপনি তো দেহ রেখেছেন, তাহলে দেহ থাকাকালীন শুধু শাসন করেছি বিশ্বপিতাকে, আমারও তো মনে ক্ষোভ, আমি তার পুজো করতে পারিনি, কোনোদিন প্রণাম করতে পারিনি, সে সন্তান হিসাবে এসেছিল বলে আমার কাছে, তাই দেহ রাখার পরে আমার অতৃপ্ত আত্মা তাকে প্রণাম করতে আসে গভীর রাত্রে, যেন কেউ দেখে না নেয়, তাই তোরা না সন্দেহ করিস,
সেই জন্যে আমি প্রকট হলাম, বলে দিলাম সব। এই হচ্ছেন মাতা মনমোহিনী দেবী, তার তুলনা নেই। মাতা মনমোহিনী দেবীর প্রতি মুহূর্তে হাজারো শিক্ষা, সংসার কি করে চালাতে হয়, ঈশ্বরের প্রতি ভক্তি অটুট রাখতে হয়, কি করে মহৎ গুণের অধিকারী হওয়া যায়, বাল্যকাল থেকে পিতার কাছ থেকে তার সেই শিক্ষা। আর সেই শিক্ষা তিনি নতুন বৌমাকে দিয়েছিলেন, আর সব সময় আড়াল করে চলতেন। নতুন বৌমা যখন বড় মা বিয়ে হয়ে এসেছিল, তখন তিনি শ্রী শ্রী ঠাকুর নতুন বউকে বলছেন যে তুমি তোমার কানের দুল দুটো খুলে দিতে পারো, কাউকে বলতে পাবে না, কিন্তু আমার দিদিমা আমার মা জিজ্ঞেস করলেও বলবে না। স্বামী ভক্তি পরায়ণতা শিখেছিলেন তিনি তার শাশুড়ির কাছ থেকে, তাই নতুন বউ হলেও তিনিও তো পরমারাধ্যা জগত জননী, তিনি তো জন্মেই শিখেই এসেছেন ধরাতে, অভিনয় করতে বিশ্বজননী হিসাবে। তাই তিনি সঙ্গে সঙ্গে খুলে দিয়েছিলেন কানের সোনার দুল জোড়া। আর যে হতদরিদ্র মানুষটি নিয়ে গেল সেই দুল দুটো, সেটা বন্ধক দিয়ে তার ছেলের চিকিৎসা করালো। সেই জেলে বউ যখন তার ছেলে সুস্থ হয়ে এলো, তখন অনেক দিন পর দুলগুলো যখন ফেরত দিতে এসেছে, তখন এর মাঝে মাতা মনমোহিনী দেবী এবং তার শাশুড়ি অনেক জিজ্ঞাসাবাদ করেও যখন বৌমা মুখ খুলে না, অনেক তিরস্কার ভৎসনা শুনতে হয়েছে দিদিমায়ের কাছে, নিশ্চয়ই বাপের বাড়িতে দিয়ে চলে এসেছে চুরি করে, কিছুতেই মুখ খুলে না। ঠাকুর যেহেতু বারণ করে দিয়েছেন, যখন তিনি জল আনতে গেছেন সেই অবস্থায় মাতা মনমোহিনীর হাতে দিয়ে গেলেন। মাতা মনমোহিনী দেবী বললেন, দেখো এই বৌমা কে, তার পরিচয় জানো? সে এমন ভাবে নিজে সকলের কাছে ভৎসনা লাঞ্ছনা গঞ্জনা খেয়েও স্বামী দেবতা বারণ করেছে, তাই সে বলেনি আমাদিকে, ও বিচে খায়নি, বাবার বাড়িতেও দিয়ে আসেনি, ওই জেলে বউয়ের হাতে দিয়েছিল, ওর ছেলের চিকিৎসায় মারা যাবে, সেই জন্যে অনুকূল বলেছিল তাই দিয়েছিল, আর বলতে বারণ করেছিল বাড়ির কাউকে, তাই সে বলেনি। ধীরে ধীরে তার মহত্ত্বতা গুণের কথা প্রকাশ হতে লাগলো। এমনি করে মাতা মনমোহিনী দেবী মতো শাশুড়ি পেয়ে তিনিও ধন্য, প্রতি মুহূর্তে মায়ের কাছ থেকে জানতেন, শিখতেন, উপদেশ নিতেন। মাতা মনমোহিনী দেবী তার ঠাকুরের সব কাজের সহায়ক, কখনোই ঠাকুরের দোস্তুটি ধরতেন না। শিবচন্দ্র চক্রবর্তী পিতা অনেক সময় বলতেন নতুন বৌমাকে, তুমি ওই শাশুড়ি আর তোমার স্বামীর কথা শুনো না, ওরা ফুতুর করে দেবে তোমাকে, তোমার আজকে গয়না নিয়েছে সব বিক্রি করে বলবে লোককে দিয়ে দাও। কিন্তু তিনিও একই দরের লোক, তাই ঠাকুর বড় মা মাতা মনমোহিনী দেবী ধীরে ধীরে এত বড় সংগঠন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসা প্রেমের বন্ধনে আবদ্ধ করে আজকে বিরাট সৎসঙ্গ জগৎ পৃথিবীতে আলোড়নের সৃষ্টি করেছে। সকলেই জানে যে সৎসঙ্গই একমাত্র পথ দেখাবে এই পৃথিবীকে। শ্রী শ্রী ঠাকুরের এই স্বপ্ন সম্ভব হয়েছে বা এই অবধি পৌঁছেছে, তার অবদানে মাতা মনমোহিনী দেবী প্রধান ভূমিকায় রয়েছেন। আবার তার শ্রীচরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আপনাদের প্রতি প্রত্যেকের তার স্নেহ উচ্ছল হয়ে ঝরে পড়ুক, প্রত্যেকটা মানব জাতিকে শিক্ষায় শিক্ষিত করে তুলুক, প্রকৃত শিক্ষায়, এই কাতর প্রার্থনা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তম।